রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লার আপনি আমার পেছনে দেখছেন যে বস্তিটি রয়েছে, এই বস্তিতে আজকে বিকেল চারটার দিকে আগুন লাগে। আপনাকে বলে রাখি যে চারটার দিকে আগুন লাগার পরপর আসলে প্রাথমিক অবস্থায় স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছিল, তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আসে তখন তারা আপ্রাণ চেষ্টায়, আপনি বলতে পারছি যে অথবা দুই ঘন্টার মধ্যেই কিন্তু তারা আসলে এই আগুন আসলে নিয়ন্ত্রণে তারা এনেছে। তবে প্রথম যেটি বলে রাখি যে প্রথমের যে অবস্থা এখানে বলা হচ্ছিল যে কি কারণে আগুনের সূত্রপাত সেটি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আপনি জানেন যে বস্তিগুলোতে যেটি থাকে যে আপনার অবৈধ বিদ্যুৎ এবং গ্যাসের যে লাইন রয়েছে সেখান থেকে হয়তো বা আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখন চেষ্টা করছেন যে আগুন তো নিভে গেছে, নতুন করে যাতে আগুন আবার যেখানে রয়েছে সেখান থেকে যাতে না আসে সেটি তারা চেষ্টা করছেন। আপনি দেখছেন যে পানি দিয়ে সেই জায়গাগুলো রয়েছে সেগুলো আসলে পানি দিয়ে যেগুলো আসলে নিভে ফেলার চেষ্টা করা হচ্ছে নতুন করে যাতে কোনো আগুন যাতে আবার না জ্বলে। আর পাশাপাশি বলে রাখি যে এখানে স্থানীয়ভাবে যেটা আমি কথা বলেছি যে এখানে মোট 60টি ঘর রয়েছে, প্রথমে 40টি ছিল এখন 60টি পরিবার এখানে থাকে। তার মধ্যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আগুন আসলে দ্রুত সময় নিয়ন্ত্রণে আনার কারণে আসলে এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছি আমি এখানে কিন্তু আগুন আসলে ছড়িয়ে পড়েনি, আগুনটি আসলে উত্তর পাশ থেকে লেগেছিল। আর আপনাকে বলে রাখি যে এর মধ্যে ফায়ার সার্ভিসের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলেছেন যে প্রাথমিক অবস্থা যেহেতু জানা যাচ্ছে না কি কারণে আগুনের সূত্রপাত রয়েছে, তবে তারপরে আসলে তারা তদন্ত কমিটি গঠন করবেন এবং তদন্ত কমিটি গঠন করার পর আসলে সিদ্ধান্ত জানা যাবে যে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তো এর মধ্যে আমি স্থানীয় যে কাউন্সিলর রয়েছে তার সাথে আমি কথা বলবো, আগুনের সূত্রপাত কিভাবে হলো আর এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আপনি জানতে পেরেছেন কিনা? আসলে আপনারাও যেরকম আসছেন আমিও শুনে আসছি, কিভাবে আগুন লাগছে সেটা তো আর বলতে পারবো না। এখন এই এখানকার যারা বসবাস করে তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে কিভাবে কোত্থেকে শুরু হয়েছে। তো আমিও ওইভাবে আপনাদের মতোই আসছি শোনার পরে, তা এখন জিজ্ঞেস করলে জানা যাবে আর কিভাবে লাগলো বা কি। তো এখানে তো ক্ষয়ক্ষতির পরিমাণ তো আপনি হয়তো বা দেখছেন, এদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়ে আপনারা কি ধরনের পরিকল্পনা নিয়েছেন? মাত্র আগুন লাগলো, এখন কত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলি বস্তি এলাকা, তেমন তো কোনো ঘর না, টিন শেড ঘর এগুলিতে। আর এই জায়গাটুকু এর আগেও শুনছি যতটুকু যে একবার উচ্ছেদ অভিযান হওয়ার আসছিল তখনও হয় নাই, করতে পারে নাই, ক্ষতি তো হবে, এই তো দেখতেছেন টিন শেড ঘর, গরিব মানুষের ক্ষতি যতটুকুই হয় অল্প ক্ষতি তো তাদের জন্য বড়। এগুলি আরো পরের ব্যাপার, আমরা তো সহযোগিতাটা কে করবে, গভর্নমেন্ট যদি করে আমরা আমাদের মাধ্যমে করলে তখন আমরা করব যতটুকু পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। হয়তো বা কোনো স্কুলে এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এই মহামারী করোনা ভাইরাস এদের রাখার হয়তো বা কোথাও স্কুলের ভিতরে ব্যবস্থা ট্যাবস্থা করতে হবে আর কি, দেখি আল্লাহ বলছে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফায়ার সার্ভিস আসলে এখন চেষ্টা করছেন যে নতুন করে যাতে আগুন না লাগে, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পানি ছিটানো হচ্ছে। তো সবশেষ আপনাকে বলে রাখি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি আসলে এখনো নিরূপণ করা যাচ্ছে না, কারণ ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় এজন্য কিন্তু পুলিশও কিন্তু এখানে তৎপর রয়েছে। তো সবশেষ কি সিদ্ধান্ত হয়, কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে সেগুলো আসলে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে।